শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হলো শুক্রবার, তো অনেকটা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি ঠান্ডাটা খুবই পড়ে গেছে জানো তো, মানে ওয়েদারটা দু তিন দিনের মধ্যে একদমই চেঞ্জ হয়ে গেল। মানে এখন ভালোই ঠান্ডা, সকালে অ্যাকচুয়ালি স্নান করতে খুবই কষ্ট হয় আমার। আমার একটা প্রবলেম কেন, যত ঠান্ডা পড়লো না আমি গরম জলে স্নান করতে পারি না, ঠিক মানে স্নান করে না আরাম পাই না। ওই জন্য সকালবেলা উঠে গায়ে একটু জল ঢালতে হয়, তো কিছু করার নেই। সকালবেলা উঠে না গায়ে জল ঢালে না কেমন যেন মনে হয় না, পুজো টুজোগুলো করি তো তাই স্নানটা আমি মাস্ট করি। তো এখানে দেখো মা সকালবেলা উঠে ফুল টুলগুলো তুলে নিয়েছে, তারপরে মন্দিরটা ধোয়াবে আর আমার জন্য ফুল রাখে। তো আমার কাজ হলো সকালে উঠে একটু এক্সারসাইজটা করলাম, করার পরে যে হালকা একটু গরম জল নিয়ে নিয়েছি খাবো বলে, এই গরম জলটা খাওয়ার পর স্নান টান সেরে তারপরে এই যে পুজোর কাজগুলোও সারলাম। সারার পরে এখানে দেখো একটু চিয়া সিডস ভেজানো ছিল কালকে রাতে, তো সেটা সবার আগে খেয়ে নেবো, তারপরে চাটা বসাবো। এছাড়া সকালবেলা উঠে না মানে এত কাজের চাপ থাকে, উঠে আগে ঘরটারগুলো মোছা পরিষ্কার করা বাসন মাজা, মানে প্রতি দিনই সেই একই রুটিন এক গাদা কাজ জানো তো। মানে এই কাজগুলো মাস্ট করতেই হয়, মাঝে মাঝে এমন মনে হয় যে কদিন কোথাও পালিয়ে যাই, বেশ সকালবেলা একটু ফ্রিভাবে ঘুমোতে পারবো। আবার বাইরে গেলে কী হয় জানো, এই যে সকালে উঠে অভ্যাস হয়ে গেছে না, বাইরে গেলে এই টাইমে ঘুম ভেঙে যায়, বিছানায় শুয়ে থাকতেই পারি না। তো চলো বলে না ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, সেই অবস্থা হয়েছে আমার। যেমন যেখানেই যায় না কেন ভোরবেলায় ঘুমটা ভেঙে যায়। তো চলো চাটাও হয়ে গেছে, আমার হয়েছে গ্রিন টি, আর কর্তা মশাই আর বাচ্চার ম্যাডামের হয়েছে দুধ চা। তো চাটা হয়ে গেলে গুড়িয়ে নেবো, এখনো মশাই কর্তা মশাই ওঠেননি, ওনাকে গিয়ে ডাকবো, সবার আগে চাটা নিয়ে যাই চলো। খাওয়া গেল, খাওয়ার পর এখানে অনেকক্ষণই রান্নাটা রয়েছে, কিন্তু ঘরটাকে শেয়ার করতে পারিনি। সবার আগে ভাতটা হয়ে গেছে আমার, ভাতটা নামিয়ে নিয়ে এখানে মাছের ঝুলি কষিয়ে দিয়েছে, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। অনেক সকালে মাছের জন্য ফোন করেছে কিন্তু লেট করে হলো। তো কী করবো, মোটামুটি কিছুক্ষণ আগে দিয়ে গেছে, একদম বাটা মশলাতে রান্না করছে পেঁয়াজ টমেটো তেলে নিয়ে দিয়ে একটু পাঁচ করে হয়তো আটা জিরা বেটে করবো। এদিকে হচ্ছে তেঁতুলের টক গরম, তাই তেঁতুলকে কিনে মধ্যে করে দিলাম, সেটা গরম করে দিচ্ছি। আর মাছের ঝোলটা হচ্ছে না বলে মনে হচ্ছে সেদিক থেকে তারা দেখছেন হলো 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 না, কী করবো বলো। সকালবেলা মাছের ঝোল বড় বড় আলুগুলো কাটলে না সেগুলো সেদ্ধ করতে সময় লাগে বলো, আর এখনটা আমি এমন ধ্যান করতে যাই না সেদ্ধই হতে চাই না। তোমার তো মাছের ঝোলটা হয়ে গেলে ওনাকে আমি খেতে দিয়ে দেবো, খেতে দেওয়ার পর ওরা বেরিয়ে গেলে এখন আমার চিকেন চিকেন একটু নিয়ে এসেছে, চিকেনটা বানাবো আর মুলো শাকটা ভাজবো। এই শীতের প্রথম প্রথম মুলো শাক সর্ষে শাক এগুলো তো খেতে ভীষণ ভালো লাগে, কী বলবো তোমাকে। তো রান্নাবান্না হয়ে গেলে সবার আগে দুধটা নিয়ে আসবো, আর আমার বিকেলবেলা একটা খুব বড় কাজ আছে, সেটা হলো আমার সঙ্ঘের মিটিং, তো সেখানে আমাকে যেতেই হবে। তো চলো এখনের মতো ভিডিওটা এখানে রাখছি, বিকেলে তোমার সাথে আবার কিছু না কিছু শেয়ার করছি। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, আবার একটু পরে তোমার সাথে কথা বলছি। তো স্নান টান সেরে তারপরে তোমাদের সাথে কথাই বলতে পারিনি, একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর তোমাদের বলেও ছিলাম আজকে যাবো আমাদের সঙ্গের মিটিংয়ে। সঙ্গ মানে আমাদের সেলফ গ্রুপের মিটিং, তো আমাদের বাড়ির সামনেই সঙ্গ, তো সেই সঙ্গে চলে এসেছি, আমি একটু লেট করে ফেলেছি, তো তার জন্য আমাকে একটু বকলো কানেকশন করে নেবে করানো কী করবো। কাজকর্ম সারতে সারতে অ্যাকচুয়ালি আমাদের টাইম ছিল একটাই, কিন্তু আমি অলরেডি দুধটা বাজিয়ে দিয়েছি। তো এই যা শেষে বসেছি, এখানে মিটিংটা হচ্ছে, দেখে কী পারেন না বলে, আর তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা, ভয়েসটা আমি দিচ্ছি না আলাদা করে কিছু, যেখানে যা ভয়েস রয়েছে সেটাই আমি দিচ্ছি, চলো ভিডিওটা দেখতে থাকুন। সমস্যা
সবাই ডান হাতটা সামনের দিকে বাড়াবো, যেমন শপথ নিই। এই দিদি বলবে, বলার পর আপনারা বলবেন, আবার এই দিদি বলবে, আবার আপনারা বলবেন, তিনবার তিনবার বলা হবে, ঠিক আছে? তো আদর্শ দিদি, আদর্শ দিদি, আদর্শ গ্রাম, আদর্শ গ্রাম, সুখী পরিবার, সুখী পরিবার, এই আমাদের সকলের, এই আমাদের সকলের, ও অঙ্গীকার, ও অঙ্গীকার, তাই তো সব দিদিদের, তাই তো সব দিদিদের করছি আহ্বান, করছি আহ্বান, ইন্দিরা রাজীব সঙ্গে গেলে, ইন্দিরা রাজীব সঙ্গে গেলে পাবে সম্মান, পাবে সম্মান। আবার বলো তিনবার, তিনবার, আদর্শ দিদি, আদর্শ দিদি, আদর্শ পরিবার, সুখী পরিবার, এই আমাদের সকলের, এই আমাদের সকলের, ও অঙ্গীকার, ও অঙ্গীকার, তাই তো সব দিদিদের, তাই তো সব দিদিদের করছি আহ্বান, করছি আহ্বান, ইন্দিরা রাজীব সঙ্গে গেলে, ইন্দিরা রাজীব সঙ্গে গেলে পাবে সম্মান, পাবে সম্মান, আদর্শ দিদি, আদর্শ দিদি, আদর্শ। তো এই জাস্ট মিটিং শেষ হলো, এবারে বাড়ি যাওয়ার পালা। অনেকক্ষণ এসেছি, অলরেডি দেড় ঘন্টা হতে চললো, ছোটো মেয়েও আসার সময় হয়ে গেছে, তাই বেশি লেট করলাম না, দাঁড়িয়ে টুকটাক যেগুলো জানা ছিল জানা হয়ে গেলো। আবার একটা কাল আমাদের গ্রুপের মিটিং আছে, তো এবারে চলো বাড়ি যাই। আর আমি দুপুরবেলা এখনও ভাত খাই না, কি অল্প করে ভাত খাবো, অলরেডি এখন তিনটে বেজে গেছে জানো, এই জন্য আমার মানে এই টাইপের খাওয়া দাওয়া করে করে এত লেটে না, আমার এই জন্য শরীর খারাপ করে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো আজকের মতো গুড বাই, সবাই ভালো থেকো।